নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে বিষ কন্যা যোগ। অবশ্যই এটা পুরুষেরও হয়। বিষ কন্যা যোগ, এই যোগের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি যে আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন এবার আমি এই টপিকটি নিয়ে আলোচনা করি, বিষ কন্যা যোগ। অবশ্য পুরুষেরও এই যোগ হয়ে থাকে। বিষ কন্যা যোগ কী তা বুঝতে গেলে আমাদের চলে যেতে হবে আজ থেকে প্রায় 2500 বছর আগে, অর্থাৎ যখন ভারতবর্ষ কতগুলি মহাজন পদে বিভক্ত ছিল, কাশি, কোশল, মগধ, বিজি, পাঞ্চাল প্রভৃতি, বৈশালী প্রভৃতি মহাজন পদ, 16টি মহাজন পদে বিভক্ত ছিল ভারতবর্ষ। এই মহাজন পদের মধ্যে পদগুলির মধ্যে যুদ্ধ লেগেই থাকতো। সেই সময় এই বিষ কন্যা তৈরি করা হতো। কীভাবে বিষ কন্যা তৈরি করা হতো? কোনো রূপবতী কন্যাকে বা রূপবতী নারীকে শৈশব থেকে একটু একটু করে বিষ দেয়া হতো, তার শরীরে ক্রমশ বিষাক্ত হয়ে উঠত। যৌবনকালে সেই অসাধারণ রূপবতী নারীকে শত্রুরাজ্যে প্রেরণ করা হতো, এবং তার আগে অবশ্যই এই বিষ কন্যাকে নৃত্য গীতে অবশ্যই নাচে এবং গানে খুবই উৎকৃষ্টভাবে শেখানো হতো, তাকে নাচে এবং গানে খুবই পারদর্শী করা হতো। তারপর সেই বিষ কন্যা যার রক্তের সমস্ত বিষ মিশে আছে, তাকে শৈশব থেকে একটু একটু করে বিষ দেওয়া হয়েছে, সেই বিষ কন্যাকে পাঠানো হতো শত্রু রাজ্যে, এবং তার কাজ হতো শত্রু রাজ্যের রাজাকে নিজের রূপের প্রলোভন দেখিয়ে সেই বিষ কন্যা সেই রাজাকে আকৃষ্ট করত, এবং শত্রু রাজা যখন সেই বিষ কন্যার রূপে মোহিত হয়ে তার সঙ্গে সংগ্রাম করত, তখন সেই রাজার সেই রাতেই মৃত্যু ঘটত। এইভাবে শত্রু রাজ্যকে জয় করার প্রথা বিষ কন্যা দিয়ে প্রচলিত ছিল প্রাচীন ভারতবর্ষে। প্রাচীন ভারতবর্ষ মানে আজ থেকে প্রায় 2500 বছর আগে, যখন মহাজন পদগুলি ছিল ভারতবর্ষ জুড়ে। তাহলে শত্রু রাজাকে এইভাবে বিষ দিয়ে হত্যা করত বলে এই ধরনের কন্যাকে বলা হতো বিষ কন্যা, এবং এই কন্যাদের জন্মকুণ্ডলিতে যে যোগ থাকতো তাকে বলা হতো বিষ কন্যা যোগ। এই বিষ কন্যা উল্লেখ আমরা পাই কৌটিল্যের বা চাণক্যের অর্থশাস্ত্রে পেয়ে থাকি। এই বিষ কন্যার সাহায্যে কৌটিল্য নিজে মহারাজ চন্দ্রগুপ্তকে অনেক মহাজন পদ জিতিয়ে দিয়েছিলেন, এবং এই বিষ কন্যা নিয়ে ওই ঐতিহাসিক উপন্যাস রয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিষ কন্যা নিয়ে একটি ঐতিহাসিক উপন্যাসও রয়েছে। সুতরাং এই বিষ কন্যা একটি যোগ, জ্যোতিষ শাস্ত্রে এই বিষ কন্যা যোগ নিয়ে আজকে আলোচনা আসবে। অবশ্য বর্তমান যুগে এই বিষ কন্যা যোগ শুধুমাত্র যে নারীদের হয় তা নয়, এটি পুরুষদের হয়ে থাকে। অর্থাৎ বিষ পুরুষ যোগ এবং বিষ কন্যা যোগ উভয়ে বুঝতে হবে এর দ্বারা। আমরা অবশ্য প্রাচীন যুগের নামটি নিয়ে এই যোগটিকে বিষ কন্যা যোগ হিসাবে স্বীকৃতি দিয়েছি। জ্যোতিষ শাস্ত্র মতে বিষ কন্যা যোগ তৈরি হয় জন্মকুণ্ডলিতে কতগুলো বিশেষ যোগ থাকে। এই বিষ কন্যা যোগ ভৌমদোষ অর্থাৎ মাঙ্গলিক দোষের চেয়ে 100 গুণ বেশি অশুভ এবং শক্তিশালী হয়। তাই ভগবান পরাশর জ্যোতিষশাস্ত্রের জন্মদাতা এই বিষ কন্যা যোগের কারণ নির্দেশ করেছেন। এই বিষ কন্যা যোগ তিনটি কারণে হয়ে থাকে, একটি তিথি অনুসারে, একটি বার অনুসারে, এবং একটি রাশি নক্ষত্র গ্রহের অবস্থান অনুসারে। প্রথমে আমরা 1 নম্বর কারণটি দেখে নিই, বিষ কন্যা যোগ হওয়ার কারণ কি, কি কারণে একটি কন্যা বিষ কন্যা হয়ে ওঠে। শনিবার দ্বিতীয়া তিথি এবং অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে সেই কন্যা বিষ কন্যা হয়, অথবা রবিবার দ্বাদশী তিথি এবং শতভিষা নক্ষত্রে জন্ম হলে সেই কন্যা বিষ কন্যা হয়, অথবা মঙ্গলবার সপ্তমী তিথি এবং বিশাখা নক্ষত্রে জন্ম হলে সেই কন্যা বিষ কন্যা হিসেবে বিবেচিত হয়। এবার আসি 2 নম্বর কারণ, শুক্লা বা কৃষ্ণা চতুর্দশী তিথিতে চিত্রা নক্ষত্রে জন্ম হলে সেই কন্যা বিষ কন্যা হিসেবে বিবেচিত হয়। এখানে বিষ কন্যা না বলে বিষ কন্যা এবং বিষ পুরুষ বুঝতে হবে। বর্তমান যুগে বিষ কন্যা এবং বিষ পুরুষ দুটোই বোঝা দরকার। এবং 3 নম্বর হচ্ছে লগ্নে শনি, পঞ্চমে রবি, নবমে মঙ্গল, অথবা লগ্নে রাহু,
সপ্তমে মঙ্গল এবং অষ্টমে শনি অবস্থান করলে এই বিষ কন্যা যোগ সূচিত হয়। বর্তমান যুগে এরকম বহু নারী বা বহু পুরুষের আপনি সন্ধান পাবেন, যে পুরুষেরা ব্যভিচারী, যে নারীরা ব্যভিচারী, তাদের স্বামী থাকতেও তারা অন্য কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করেন এবং সেই স্বামীকে চুপি চুপিভাবে হত্যা করেন। এবং বহু নারীর আপনি সন্ধান পাবেন যাদের বহুবার বিবাহ দেওয়া সত্ত্বেও তারা বারবার তাদের স্বামীকুল পরিত্যাগ করে আবার চলে গেছে। সেই ধরনের নারীকে বর্তমান যুগে বিষ কন্যা বা বিষ পুরুষ বলা চলবে। তাদের এই যে তিনটে কারণ দেওয়া হলো, তাদের জন্মকুণ্ডলিতে এরকম কোনো কারণ রয়েছে বলেই তাদের জন্মকুণ্ডলিতে বিষ কন্যা যোগ বা বিষ পুরুষ যোগ তৈরি হয়েছে। এবার চলে আসুন, বিষ কন্যা যোগ বা বিষ পুরুষ যোগ তৈরি হলে কি এর ফলাফল কি হতে পারে সেটা আমরা জেনে নিই। 1 নম্বর, অকাল বৈধব্য, সন্তানহানি, স্বামী পরিত্যক্তা, কুলটা, দুরাচারিণী, অবৈধ পুনর, নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে এই বিষ কন্যা বা বিষ পুরুষেরা। 2 নম্বর, লাগামহীন ব্যবচার, বিলাস ব্যসন এবং উদ্দাম জীবন যাপন করে এই বিষ কন্যারা বর্তমান যুগে এবং অবশ্যই বিষ পুরুষরা। 3 নম্বর, বংশ মান মর্যাদা কুলের হানি করে এবং অধোগমন করে এরা, অর্থাৎ এই শ্রেণীর যারা নর বা নারী হবে তারা অবশ্যই নিজেদের জীবন এমন জায়গায় নিয়ে চলে যাবে যাতে তাদের কুলের মর্যাদা হানি হয়, তারা একাধিক পুরুষ বা একাধিক নারীর সঙ্গে সংযম করবে এবং তাদের জীবন সম্পূর্ণ নোংরামিতে ছেয়ে যাবে, তাদের জীবনে অবৈধ প্রেম, নিষিদ্ধ সম্পর্ক, লাগামহীন ব্যভিচার, উদ্দাম জীবনযাপন, তারা অবশ্যই সমাজের বুকে একটি বোঝা। এই বিষ কন্যা বা বিষ পুরুষেরা বর্তমান যুগে সমাজের বুকে একটি বোঝা। এবার আসুন, যাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের যে যোগ, অর্থাৎ যে বিবাহ দেবার সময় একজন জ্যোতিষী যখন কোনো নর নারী সব ভালো করে বিচার করেন, তিনি তাকে শুধু ভৌম দোষ আছে কি না তা বিচার করলেই হবে না, তার সঙ্গে সাথে সেই কন্যা বা সেই পুরুষের জন্মকুণ্ডলিতে বিষ পুরুষ যোগ বা বিষ কন্যা যোগ তৈরি হয়েছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে ভালো করে, তবেই তিনি প্রকৃত আদর্শ জ্যোতিষ হিসেবে স্বীকৃতি পাবেন। না হলে তিনি শুধুমাত্র মাঙ্গলিক দোষ এবং ভৌম দোষ দেখেই বলে দেবেন যে বিবাহ দেওয়া উচিত, কিন্তু পরবর্তীকালে দেখা গেল বিষ কন্যা বা বিষ পুরুষ যোগ থাকতে থাকার জন্য সেই কন্যা বা সেই পুরুষের সঙ্গে বিয়ে দেবার ফলে এই যে ফলাফল যেগুলো বলালো, অকাল বৈধব্য, সন্তানহানি, স্বামী পরিত্যক্তা, কুলটা, দুরাচারিণী, অবৈধ পুনর, নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়া, লাগামহীন ব্যভিচার, বিলাস ব্যসন, বংশ মান মর্যাদাহানি, কুলের শীলতাহানি সবই ঘটলো, তাহলে সে বিয়ের কি আর ফল পাওয়া গেল। এবার আসুন, তাই প্রকৃত জ্যোতিষী হতে গেলে কি কি প্রতিকার জানতে হবে, বিষ কন্যা যোগে বা বিষ পুরুষ যোগের প্রতিকারগুলো জানতে হবে, এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের বিষ কন্যা যোগ বা বিষ পুরুষ যোগ রয়েছে যেটা প্রাচীন যুগ থেকে ভারতবর্ষে চলে আসছে তার প্রতিকারগুলো এবার আমরা জেনে নিই। 1 নম্বর প্রতিকার হচ্ছে বিবাহের পূর্বে কন্যার সাথে ভগবান শিবের বিবাহ দিতে হবে। ভগবান শিব হচ্ছেন সকল পাপের তিনি গ্রহণ করেন, তাই বিবাহের পূর্বে কন্যার সঙ্গে অবশ্যই ভগবান শিবের বিবাহ দিতে হবে। 2 নম্বর, প্রতি সোমবার বট বা অশ্বত্থ গাছে হলুদ সুতো 7 পাক বাঁধতে হবে এবং জল দিতে হবে। ভালো করে শুনে রাখুন, যে সকল কন্যার জন্মকুণ্ডলিতে বিষ কন্যা যোগ বা যে সকল পুরুষের জন্মকুণ্ডলিতে বিষ পুরুষ যোগ রয়েছে তারা অবশ্যই প্রতি সোমবার বট বা অশ্বত্থ গাছে হলুদ সুতো 7 পাক বেঁধবেন এবং জল দেবেন। 3 নম্বর, জোটক বিচার করে বিবাহ করবেন, অবশ্যই জোটক বিচার বিনা বিবাহ সম্ভব নয়। বর্তমান যুগে যে এত ডিভোর্স হচ্ছে, কোর্টে গেলেই আপনারা দেখতে পাবেন বিয়ের চেয়ে বেশি এখন ডিভোর্স হয়, কাজে সেই ডিভোর্সের প্রধান কারণ হচ্ছে আমরা জোটক বিচার করে বিবাহ দিই না। কোনো প্রকৃত জ্যোতিষীর কাছে জোটক বিচার করে বিবাহ দিলে অবশ্যই সেই বিবাহ কখনো ভেঙে যাবে না, তাই অবশ্যই জোটক বিবাহ বিচার করে বিবাহ দেবেন। 4 নম্বর, লোভ, হিংসা, লালসা যাতে না জাগ্রত হয় তার জন্যে কলঙ্কহীন, নিরাসক্ত এবং নির্লোভী থাকতে হবে এই বিষ কন্যা বা বিষ পুরুষ যোগ আছে যে সকল জন্মকুণ্ডলিতে। সুতরাং বোঝা গেল এই 4টি প্রতিকার যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি বিষ কন্যা যোগ বা বিষ পুরুষ যোগ থেকেও থাকে তাহলে আপনি তাই প্রতিকারগুলো করতে পারবেন। এবং অবশ্যই এই যে ফলাফল, এই যে
বাজে কিছু ফলাফল আমি জানিছি, সেই ফলাফল থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। সুতরাং বোঝা গেল যারা বিষ কন্যা যোগ বা বিষ পুরুষ যোগ সম্পর্কে জানতেন না তারা জেনে গেলেন। অবশ্যই বর্তমানকালে জ্যোতিষীরা এই যোগটা সম্পর্কে বিশেষ জানে না, এটি খুবই প্রাচীন যোগ, স্বয়ং ভগবান পরাশর এই যোগ সম্পর্কে বলে গেছেন। তাই অবশ্যই আধুনিক যুগে জ্যোতিষীরা এই যোগ সম্পর্কে কিছু নিরীক্ষণ করুন, এবং আমার অনুরোধ অবশ্যই তারা বিবাহের পূর্বে যখন যোগ বিচার করেন শুধু মাঙ্গলিক বা ভৌম দোষ দেখেই ছেড়ে দিলে হবে না। সেই কন্যা বা সেই পুরুষ এই যে কারণগুলি দেওয়া আছে, কোন তিথিতে জন্ম, কোন নক্ষত্রে জন্ম, কোন সময় জন্ম এবং গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন, তা ভালো করে বুঝে জেনে নিন তিনি বিষ কন্যা বা বিষ পুরুষ যোগ রয়েছে কিনা, তারপরে তার সঙ্গে অবশ্যই বিয়ে দিন। সুতরাং আজকে আমার বোঝানো হলো যে কিভাবে বিষ কন্যা বা বিষ পুরুষ যোগ হয়ে থাকে। তাই আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর এইটুকু জানিয়ে এবং অবশ্যই সকলকে বলি, বিষ কন্যা যোগ এবং বিষ পুরুষ যোগ নিয়ে অবশ্যই সচেতন থাকুন, যাতে আমাদের সমাজ, আমাদের সভ্যতা আরও বেশি অগ্রসর হয় এবং আমরা আবার ভালোভাবে বেঁচে থাকতে পারি। তাই এইটুকু জানিয়ে আমি ভগবানের কাছে এইটুকু কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম। নমস্কার।